একবার মাঠে এই মাথার থেকে ওই মাথায়, একবার হাউজে কাউসারে, একবার মিজানে, একবার পুলসেরাতে ছুটতে থাকবে আর চিৎকার দিতে থাকবে, উম্মতি রব্বি উম্মতি 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 উম্মতি। কিয়ামতের দিন যখন উঠবেন, আল্লাহর রসুলের আগে কেউ উঠবে না, কোনো নবী না, কোনো রসুল না, কেউ না। সর্বপ্রথম ওনাকে উঠানো হবে রওজা আথার থেকে, জিব্রিল আলাইহিস সালাম উঠাবে আর বলবে ইতি মাকাম মাহমুদ, চলেন মাকামে মাহমুদ আপনার জন্য অপেক্ষমান। মাকামে মাহমুদ আল্লাহ টাইম দিগের চেয়ার থাকবে, এরকম চেয়ার লাগানো থাকবে আল্লাহর পাশে। কাবা কাউসাইন আও আদনা ফাতানা ফাতাদাল্লা ফাওহা ইলা আবদিহি মা আওহা, দুনিয়ায় বুঝে আসে নাই কিন্তু ইনশাআল্লাহ উলামায়ে কেরাম কিয়ামতের দিন এটা বুঝবে, যখন মাকামে মাহমুদ আল্লাহর কুরসির সাথে মিলায়া লাগাবে। ওটাই হবে কাবা কাউসাইন আও আদনা ফাতানা ফাতাদাল্লা, ওই দিন একবারে কাছে রাখবে মাকামে মাহমুদে। কিন্তু রূপগঞ্জের মানুষ, মানুষ তো চেয়ারের জন্য জানও দিতে চায়, ঠিক না? সামান্য একটা ইউনিয়নের চেয়ার, এটার জন্য মরতেও রাজি মারতেও রাজি, কিন্তু আমাদের নবীজি মাকামে মাহমুদ পাবে, রব্বে কাবার কসম উম্মতের জন্য ওই চেয়ারে বসবে না, হাত রাইখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বসেন, বলবো বসবো না। কেন? এটা তো আপনারই, এই জন্যই তো হাত রেখা দাঁড়ায় আছি, আপনি আমাকে বসায় কি করতে চান? আমি বসবো না, আমি তো উম্মতের জন্য, বসলে উম্মতের জন্য ছুটবে কে? হাউজে কাউসারে যে কে পানি পান করাবে? আমি যদি বৈশা পড়ি উম্মতকে হাউজে কাউসারে কে পানি পান করাবে? আমি যদি বৈশা পড়ি তাহলে মিজানের পাল্লায় যে কে মনিটরিং করবে? কে দেখবে যে পাল্লা সামনে ঝুঁকতেছে না পিছে ঝুঁকতেছে? যদি সামনে না ঝুঁকে তো আপনি আমার সাথে ওয়াদা করছেন সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আপনি বলছেন আমাকে রাজি করা ছাড়বেন, আপনি বলছেন লা ইউখজিকা ফি উম্মাতিক, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে লজ্জিত করব না, আপনি বলছেন সাফি তুসাফা, আমি সুপারিশ করলে নাকি দিবেন, সালতো তা আমি চাইলে নাকি আপনি দিবেন, তো আমি মিজানের কাছে ছুটব, যদি পাল্লা সামনে না ঝোকে তো ওইখানে হাত উঠায় দিব, পাল্লা ঝুঁকায় দেন না, আমি বসলে কে যায় ওইখানে হাত উঠাবে? আমি বসবো না, তৃতীয় আমি বসবো না, পুলসেরাতের কাছে ছুটা যাব, যদি আমার উম্মত পার না হইতে পারে তো দুনিয়াতে যে দুরুদ আমার উপরে পড়ছে, ইমাম কর্তবী রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লেখছেন আঙ্গুল উঠাইলে কর্তবীর উপরে উঠায়েন, আমার উপরে উঠায়েন না, কর্তবীর কিতাব পড়া দেখেন, ইমাম কর্তবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন পুলসেরাতের ওইখানে ছুটবেন, যদি উম্মত পার না হইতে পারে তো দুনিয়াতে যে দুরুদ পড়ছিল ওই গাঠটি গুলাকে মাথায় করে নিয়ে উম্মতের মাথায় দিয়া বলবে পার হয়ে যা, দুরুদ দিয়া পার করে দিবে। হায় হায় হায়, সমস্ত নবী রসুল কিয়ামতের মাঠে কেউ সবাই নাফসি নাফসি বলবে, কেউ মাকেও চাবে না, কেউ বাবাকেও চাবে না, কেউ বোনকেও চাবে না, কেউ উম্মতকেও চাবে না, শুধু নিজের বেলায় চিৎকার দিবে নাফসি 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 নাফসি, কঠোরতা দেখা শুধু নিজের কথা মনে থাকবে আর সব ভুলা যাবে, কিন্তু আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে এই মাথার থেকে ওই মাথায়, একবার হাউজে কাউসারে, একবার মিজানে, একবার পুলসেরাতে ছুটতে থাকবে আর চিৎকার দিতে থাকবে, উম্মতি রব্বি উম্মতি 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 উম্মতি, আল্লাহ চিৎকার দিতে থাকবে বন্ধু সালতো তা শাফি তুশাফা, আজকে কতগুলা চান যতগুলা চাবেন অতগুলা উঠায় দিয়া দিব, যাকে চাবেন তাকে উঠায় দিয়া দিব, শাফি তুশাফা, যার জন্য সুপারিশ করবেন মঞ্জুর করব, যতগুলার জন্য করবেন মঞ্জুর করব, বন্ধু চিৎকার দিয়েন না আপনার কান্না সইতে পারি না। হায় হায়